বন্ধুরা, আজই সুপ্রিম কোর্টে মহা ধামাকা পর্ব হতে পারত। সেখানে 2016 এসএসসিতে যে অনৈতিকভাবে 26,000 নিয়োগ করা হয়েছে, সেই চাকরি কিন্তু খারিজের নির্দেশ হয়ে গিয়েছিল হাইকোর্টে এবং সেই নিয়ে শুনানি ছিল। কিন্তু যাই হোক, সেখানে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের দয়ায় সেটা আপাতত 6 আগস্ট অবধি পোস্টপন্ড হয়ে গেছে। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে ফেলবে ভাবছিল এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, কিন্তু তার আগেই তার থেকেও বড় মহা ধামাকা পর্ব হাজির হয়ে গেল এবং সেটা হয়ে গেল কলকাতা হাইকোর্টে। সৌজন্যে জাস্টিসের দেবী দুর্গা বলা হয় যাকে, সেই জাস্টিস অমৃতা সিনহা। এক লপ্তে এবার কি 42,000 শিক্ষকের চাকরি যাবে? হ্যাঁ, আজকে যে মামলা হলো, এরপর কলকাতা হাইকোর্ট জুড়ে কিন্তু সেই গুঞ্জনই শুরু হয়ে গেল নতুন করে। আপনারা জানেন যে প্রাইমারি টেট 2014, সেই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ছিল এবং সেই সংক্রান্ত একটি মামলার শুনানিতে আজকে বড় সড় নির্দেশিকা দিলেন জাস্টিস অমৃতা সিনহা। এবং তার ফলে 26,000 চাকরি প্রার্থীর ভাগ্য সুপ্রিম কোর্টে কী হবে না হবে সেই জল্পনার মাঝেই আবার নতুন করে আরও 42,000 চাকরি প্রার্থীর চাকরি আর থাকবে কি না, নাকি তোলাবাজ নেতাদের যে তোলাবাজি মনোভাব তার ফলে এবং এই রাজ্যে রাজ্য সরকার সুশিক্ষা আনার বদলে সেটাকে অন্ধকার জগতে ঢুকিয়ে দেওয়ার যে প্রচেষ্টা অব্যাহত, সেটা আবার নতুন করে নগ্নভাবে কলকাতা হাইকোর্টের সামনে চলে এলো এবং তার ফলে কঠিন কঠিন পর্যবেক্ষণ দিলেন জাস্টিস অমৃতা সিনহা। এবং তার ফলে মহা ধামাকা পর্ব হতে চলেছে, 42,000 চাকরি কি যেতে চলেছে এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। এবং সবথেকে বড় কথা, একটা ইম্পর্টেন্ট ডেট কিন্তু এবার সামনে চলে এলো, যেদিন একটা নয় দুটো মহা ধামাকা কি হবে কলকাতার বুকে, সেই জল্পনাও কিন্তু চলছে। কি ঘটনা ঘটেছে তার পুরোটা ব্যাখ্যা করবো, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অবশ্যই করে কলকাতা হাইকোর্টে কি হয়েছে আপনাদের তো জানাবো, কিন্তু তার আগে জানিয়ে রাখি, যারা আপনারা বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল চ্যানেল আছে গপ্পবাজ রাজ, যার লিংক আপনারা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে আজকে রাত্রির ঠিক 8টায় আমাদের নতুন স্টোরি আজকে রিলিজ করছি আমরা, নিহার রঞ্জন গুপ্তের একখানি মুখ, অবশ্যই করে সেটা শুনবেন। আর তাছাড়া এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ওই লিঙ্কে গিয়ে আমাদের চ্যানেলটি যেতে পারেন এবং যদি ভালো লাগে আমাদের পুরনো স্টোরিগুলো শুনে দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আগামী দিনে যেসব নতুন নতুন গল্প আসবে সেগুলো অবভিয়াসলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। যাই হোক, আজকে রাত্রি 8টায় রিলিজ করছে নিহাররঞ্জন গুপ্তের একখানি মুখ, অবশ্যই করে শুনবেন এবং আপনাদের মূল্যবান ফিডব্যাক কিন্তু আমাদের দেবেন। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলছিলাম, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের এই এই শাসক দলের আমলে যে নিয়োগী হয়েছে সেই নিয়োগী কিন্তু দুর্নীতিতে ভরা, এমন একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ফলে যে নিয়োগী হয়েছে সেই নিয়ে একের পর এক মামলা হচ্ছে এবং সেই মামলাতে দেখা যাচ্ছে সত্যিই সেখানে ডাল মে কুচ কালা নেই, পুরা ডালই কালা হয়, সেটাই ক্রমশ প্রমাণিত হয়ে যাচ্ছে। যদিও তারপরে এই রাজ্য সরকার আবার ছুটে যাচ্ছে সুপ্রিম কোর্টে এবং সেখানে যে কী গোপন খেলা চলছে এবং তার ফলে এই রাজ্য সরকার এবং এই রাজ্য সরকারে যারা রয়েছেন তাদের বাঁচাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে কিভাবে সেখানে বিচার করছেন সেসবই আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা জানেন যে এই জাস্টিস সিনহার বেঞ্চে কিন্তু যে গ্রীষ্মকালীন অবকাশ শেষ হয়েছিল তারপরে কিন্তু পুলিশ সংক্রান্ত মামলাগুলো আসছিল, কিন্তু সম্প্রতি কলকাতা হাইকোর্টে কিছুটা রদবদল হয়েছে। সেখানে জাস্টিস রাজাশেখর মান্ধা তিনি ডিভিশন বেঞ্চে চলে গেছেন, ফলে তার যে মামলাগুলো রয়েছে অর্থাৎ শিক্ষা দুর্নীতি সংক্রান্ত মামলা আবারও জাস্টিস সিনহার কাছে ব্যাক করে এসেছে এবং গতকাল থেকে এই চেঞ্জেসটা রিফ্লেক্ট হয়েছে। এবং আজকেই একটি মামলা সেখানে কিন্তু তার এজলাসে আসে এবং সেই মামলায় কিন্তু ভয়ঙ্কর তিনি রায় দিয়েছেন এবং যে জল্পনাটা উস্কে দিয়েছেন সেটা আরও মারাত্মক। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে প্রাইমারি টেট রয়েছে, 2014 যে প্যানেল রয়েছে, সেখানে যে 42,000 নিয়োগ হয়েছে, সেখানে কত তোলাবাজ যে কত তোলাবাজি করেছে, কত নিজের পকেট ভরেছে এবং কত অযোগ্যকে ঢুকিয়েছে সেই নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে এবং তার ফলে সেই 42,000 চাকরি কি থাকবে আদৌ সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেছে। যতদূর আমরা খবর পাচ্ছি যে জনৈক সোমনাথ সেন তিনি এই 2014 সালের যে টেটের নিয়োগ রয়েছে সেই নিয়োগে বিস্তর বেনিয়ম হয়েছে এমন অভিযোগ করে একটি মামলা করেন, একটি চ্যালেঞ্জ করে মামলা করেন।
এবং সেই মামলার যে শুনানি, সেই শুনানিতে কিন্তু জাস্টিস সিনহা যেটা নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে যে এই যে নিয়োগটা হয়েছে 2014 সালে টেট, যার নিয়োগ প্রক্রিয়া 2016 সালে শেষ হয়ে যায়, সেই যে প্যানেল রয়েছে এই পুরো প্যানেল আদালতের সামনে আগামী 15 দিনের মধ্যে জমা দিতে হবে এবং এই মামলার পরবর্তী দিন হচ্ছে 30 জুলাই। এবং সেই জন্যই বলছিলাম যে একটা কিন্তু ডেট চলে এলো এবং সেটা কিন্তু মহাধামাকার দিন হতে চলেছে, কেননা 30 জুলাই একদিকে যেরকম এই 42,000 চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে পারে, তার পাশাপাশি সেই দিনকে কিন্তু একটা স্পেশাল মামলা রয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন যে দুর্নীতির মামলা চলছে, সেই দুর্নীতির মামলায় সবথেকে যে বড় ফেরেববাজ তার বিরুদ্ধে কিন্তু যথেষ্ট প্রমাণ আদালতে জমা পড়ে গেছে এবং সিবিআইকে সেখানে কিন্তু একটা কড়া নির্দেশ দেওয়া আছে। সেদিনকে কিন্তু সেই সর্বোচ্চ ফেরেববাজ সম্বন্ধে বড় কিছু জাজমেন্ট ফাইনালি আসতে পারে, ফলে 30 জুলাই কিন্তু কলকাতা হাইকোর্টে মহাধামাকা পর্ব হতে চলেছে। যাই হোক, এই এই যে মামলাটি হয়েছে এখানে এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 15 দিনের মধ্যে এই এই প্যানেলটি জমা দিতে হবে। এখন কেন মনে হচ্ছে 42,000 জনে চাকরি যেতে পারে এবং সেই নিয়ে কেন গুঞ্জন শুরু হয়েছে? দেখুন, একটা চাকরি প্রক্রিয়ায় ধরুন আমি চাকরি প্রার্থী, আমার মনে হতেই পারে আমি চাকরি পাইনি, যেখানে অনিয়ম হয়েছে আমি মামলা করতেই পারি, কিন্তু যে সংস্থা এই পুরো ব্যাপারটা কন্ডাক্ট করেছে তাদের কাছে তো কোনো রকম কোনো অসুবিধা নেই, তারা এই সবটাই দেখিয়ে দেবে যে না বাবা তুমি যোগ্য প্রার্থী ছিলে না সেই জন্য পাওনি, তোমার থেকে যোগ্য প্রার্থী ছিল তারা চাকরি পেয়েছে, এতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু এই এই শুনানি চলাকালীন যখন জাস্টিস সিনহা চেপে ধরেন, আসলে তিনি এই এই শিক্ষা দুর্নীতি সংক্রান্ত মামলা দীর্ঘদিন ধরে শুনছেন, তো ফলে তিনি বুঝে গেছেন প্যাটার্নটা কোথায় কোথায় চেপে ধরলে কিভাবে এরা কোঁকিয়ে ওঠে এবং কোন জায়গাটায় চাপ দিলে আসল সত্যিটা সামনে আসে, সেটা এতদিনে তার কাছে স্পষ্ট হয়ে গেছে। ফলে জাস্টিস সিনহা শুনানি চলাকালীন জিজ্ঞেস করেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে এই যে 42,000 নিয়োগ হয়েছে সেই নিয়োগের তালিকাটা কোথায়, কারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন? ব্যাস এই একটি প্রশ্নেই কিন্তু ফুস হয়ে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা আমতা আমতা করতে থাকে, মেয়াদ উত্তীর্ণ প্যানেল, এ 2016 সালে কমপ্লিট হয়ে গেছে, এখন কোথায় প্যানেল পাবো, এসব অনেক বাহানা তারা করতে থাকে, যেটা এই তৃণমূল জামানায় একটা ট্রেডমার্ক হয়ে গেছে। আসলে দুর্নীতি আড়াল করতে মিথ্যাচার ছাড়া এদের হাতে আর তো কোনো রকম কিছু নেই। কিন্তু জাস্টিস সিনহা তারপরে আরও চেপে ধরেন, তিনি বলেন যে কোনো প্যানেলের মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, যদি উত্তীর্ণ হয়েও যায়, তাহলে একটা নিয়োগের তো তালিকা থাকবে, কারা যোগ্য আর কারা চাকরি পেলেন তা ওই প্যানেলটা থেকেই জানা যাবে, আর তার কী উপায় আছে, যখন চ্যালেঞ্জ হয়েছে আপনাদের সেই প্যানেলটা দিতে হবে। তো তখন আবারও আমতা আমতা করে বলতে থাকে যে না 2014 সালের ঘটনা, এখন কেন 10 বছর বাদে সেই মামলা হচ্ছে, আর সবথেকে বড় কথা 2016 সালে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কোথায় প্যানেল পাবো। মানে ভাবুন একবার, সেই মনে হচ্ছে যেন ব্রিটিশ আমলে জমিদারি প্রথা চলছে, যেখানে খাতায় লিখে সব সুদের হিসেব করা হতো, আজ থেকে 100 বছর আগের জিনিস চাওয়া হচ্ছে আর পাওয়া যাচ্ছে না। আজকের দিনে সবই তো অনলাইন, একটা বাটনে ক্লিক করবে সমস্তটা চলে আসবে, কিন্তু সেখানে যদি কারচুপি থাকে, সেখানে যদি গোঁজামিল থাকে, সেখানে যদি পুরোটাই 2 নম্বরই থাকে, সেখানে যদি টাকার খেলা থাকে, তাহলে কখনোই সেটা তারা দেখাতে পারবে না, সেই জন্যই আমতামতা করতে থাকে। কিন্তু জাস্টিস সিনহা ছাড়বার পাত্র নয়, তিনি পরিষ্কার বলেছেন নিয়োগ যখন হয়েছে তখন প্যানেল তো থাকবেই, সেই প্যানেলই আদালত দেখতে চায় এবং এইটার জন্য তিনি আগামী 15 দিন টাইম দিয়েছেন এবং তার ফলে আগামী 30 জুলাই এই মামলার কিন্তু পরবর্তী দিন ধার্য হয়েছে এবং সেই 30 তারিখের আগে কিন্তু এই প্যানেল জমা দিতে হবে। অর্থাৎ কারা যোগ্য, কারা অযোগ্য, কারা র্যাঙ্কচাম করেছে, কারা কোটা চেঞ্জ করেছে, অনেক রকম, মানে সিরিয়াসলি তৃণমূল জামানা না এলে, এই চোর ফেরেববাজগুলো যদি না সামনে ধরা পড়তো, তাহলে জানাও যেত না যে চুরির এত রকমের প্রকারভেদ হতে পারে, এতভাবে চুরি দুর্নীতি করা যেতে পারে, চুরিটা যে কত বড় শিল্প সেটা কিন্তু এই তৃণমূল জামানা হাতে ধরে শিখিয়ে দিচ্ছে এবং আদালতে গিয়ে সেইটা কিন্তু প্রতিপদে প্রতিপন্ন হচ্ছে। ফলে 26,000 চাকরির যাওয়ার যে যে একটা উত্তাল হওয়ার সম্ভাবনা ছিল বঙ্গ রাজনীতি, একদিকে যেরকম তোলাবাজ নেতাগুলোর বাড়ি ঘেরাও হতে পারত, এমনকি সেই ঢেউ স্বয়ং গিয়ে কালীঘাটে আছড়ে পড়তে পারত, তার পাশাপাশি এই রাজ্যে কিন্তু আরও আরও বড় কিছু ঘটনা ঘটতে পারে, কেননা এতজনের চাকরি হয়েছে, এত বড় দুর্নীতি হচ্ছে, তার দায় কি মন্ত্রিসভা এড়াতে পারে?
তার দায় কি এই মন্ত্রিসভায় যারা ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে বড় বড় বুক নিয়ে যাচ্ছে তারা কি এড়াতে পারে? তাদের দিকে কি গ্রেপ্তারির হাত যাবে? কেননা তাদের গ্রেপ্তারি নিয়েও কিন্তু একটা বড় নির্দেশ আছে হাইকোর্টের, যেখানে বলা হয়েছে যে সিবিআই যদি তদন্তের ক্ষেত্রে মনে করে সে যত বড় প্রভাবশালী হোক না কেন তাকে তাকে কিন্তু হেফাজতে নিয়ে তারা তদন্ত করতে পারে, অর্থাৎ অ্যারেস্ট করে কিন্তু তারা করতে পারে। আর এই জায়গাটাই রাজ্য সরকার বাঁচতে মরিয়া, মন্ত্রীদের কিছুতেই জেলে দিতে যাওয়া হবে না। কিন্তু যেভাবে দিনটা এগোচ্ছে, যেভাবে বলটা গড়াচ্ছে, সেটা কিন্তু অসম্ভব বলে আর মনে হচ্ছে না, ফলে টেনশন কিন্তু বাড়ছে। আর সেই 26,000-এর পাশাপাশি এবার কিন্তু এই 42,000 দুর্নীতি সামনে চলে এলো। আর এই জায়গায় কিন্তু নবান্নের কপালের যে ভাঁজ সেটা কিন্তু চওড়া হতে শুরু করছে, অর্থাৎ ওই ছেঁড়া কাঁথার মতো অবস্থা। দুর্নীতি এত জায়গায় এতভাবে হয়েছে, একটা একটা করে ধরা পড়ছে আর কিন্তু কেঁদে কোকিয়ে উঠছে এবং এত ফেলে ছড়িয়ে করেছে। যদিও অনেক মাথা লাগিয়েছে, কিন্তু দেখুন চোর যত মাথা লাগাক না কেন সে তো একটা ক্লু ফেলে যাবেই। আর সেই ক্লুগুলো যারা বিচার করছেন, যারা খতিয়ে দেখছেন, তাদের মধ্যে অন্যতম কিন্তু জাস্টিস অমৃতা সিনহা। ফলে তিনি কিন্তু পুরো এই চুরিটাই বুঝতে পেরে গেছেন, মামলা যখনই এসেছেন তিনি কিন্তু ধরে নিয়েছেন যে কোথায় অন্যায়টা হয়েছে। আর সেই জন্য তিনি একদম ঠিক জায়গাটাতেই ঘাটা দিয়ে দিয়েছেন এবং এই 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 প্যানেল তারা চাইছেন। এবং সবথেকে বড় কথা, আমি বেশ কিছু আইনজীবীর সঙ্গে কথা বললাম, তারা যেটা বলছেন যে এই পুরো প্যানেলটা সামনে এলেই তো আসল দুর্নীতিটা সামনে আসবে। কীভাবে ইন্টারভিউ নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, কীভাবে সাদা খাতা জমা দিয়ে সেখানে নাম্বার পেয়ে গেছে, কীভাবে একজনের ওই কাস্ট সার্টিফিকেট, সেখানে কাস্টের তো কিছু কোটা থাকে, জেনারেল কাস্ট, ওবিসি কাস্ট, তারপর ধরুন এসসি এসটি এইসব যে কোটা থাকে, তারপর মহিলা পুরুষ এইসব কোটা থাকে, সেইগুলোকে জাম করিয়ে কীভাবে পাইয়ে দেওয়া হয়েছে, তার সমস্ত কিছু কিন্তু সামনে চলে আসবে। এবং কতখানি অনিয়ম হয়েছে, কতখানি জল মেশানো হয়েছে, নাকি পুরোটাই জল, সেখানে দুধ বলে কিছুই নেই। এবং এই যে 42,000 শিক্ষক যারা পড়াচ্ছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছেন, তারা আসলে একটা পঙ্গু সমাজ তৈরি করছেন, যেটা চাই বোধহয় এই রাজ্যের শাসক দল যে একটা পঙ্গু বিকলাঙ্গ অশিক্ষিত সমাজ আসুক, যারা শুধুমাত্র এই তোলার উপর ভরসা করে থাকবে, যারা ভাতার উপর ভরসা করে থাকবে, যারা চাকরি চাইতে পারবে না আর শিক্ষিত না হলে তাদের এই অন্যায় চুরি ডাকাতি নিয়ে প্রশ্ন করতে পারবে না, সেই রকম একটা করার জন্যই কি করছে। অর্থাৎ বৃহত্তর কনস্পিরেসি কি আছে, অনেকগুলো অ্যাঙ্গেল কিন্তু খুলে যাবে এবং সেখানে কিন্তু বহু রাঘব বোয়ালের রাতের ঘুম উড়ে যাবে, তাদেরকে জেলে যেতে হতে পারে, এই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে গেছে। কিন্তু তার থেকেও বড় কথা, যেটা প্রাথমিক ঝটকা আসতে পারে এই এসএসসির 2016 26,000 চাকরির পাশাপাশি, এবার টেটের কিন্তু 2014 42,000 চাকরি প্রার্থী, তাদের ভবিষ্যৎ নিয়েও কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। ফলে একদিকে সুপ্রিম কোর্টে কিছুটা সাময়িক স্বস্তি এলেও আলটিমেটলি জাস্টিস সিনহার কল্যাণে কিন্তু কলকাতা হাইকোর্টে অস্বস্তির পাড়াটা কয়েক গুণ চড়ে গেল আজকে। ফলে সব মিলিয়ে কিন্তু নবান্নে টেনশন বাড়ছেই। বন্ধুরা, আপনাদের কি মনে হয় 30 জুলাই কি সত্যিই হতে চলেছে ধামাকা পর্ব? প্রাথমিক শিক্ষা পর্ষদ কি জমা দিতে পারবে এই 42,000 নিয়োগের যে পুরো প্যানেল আছে, এবং সেই স্বচ্ছতার সঙ্গে সেই নিয়োগ হয়েছে সেই প্রমাণ কি তারা করতে পারবে? আর যদি করতে না পারে তাহলে কি ওই 26,000-এর পাশাপাশি এবার নতুন করে 42,000 মানুষ আবার চাকরি হারাতে চলেছেন, এবং চাকরি হারাতে চলেছেন বলা ভুল, অযোগ্যভাবে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন সেই জায়গাটাই কি এবার জাস্টিসটা নেমে আসবে এবং তাদের উপর সঠিক বিচারটা হবে, তাদের চাকরিটা যাবে? এবং বাংলা যে অশিক্ষার অন্ধকারে ডুবে যাচ্ছে, যাদের কল্যাণে, যাদের হাত ধরে, যাদের অনুপ্রেরণায়, যাদের অঙ্গুলি হেলনে, তাদের কি শেষ পরিণতি জেলটা হবে, সেই দিকে কিন্তু তাকিয়ে থাকছে সকলে। কিন্তু আজকের পর কলকাতা হাইকোর্ট চত্বরে এই 42,000 জনকে নিয়ে বহু প্রশ্ন উঠে গেল, এবং বলাই বাহুল্য শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের ঘুম কিন্তু ওরা শুরু হয়ে গেল। আপনাদের কি মনে হয়, সত্যিই এবার বড় কিছু হতে চলেছে? জাস্টিসের হাত ধরে, কলকাতা হাইকোর্টের হাত ধরে এই যে অবিচার চলছে, এই যে দুর্নীতি চলছে, এই যে অন্ধকার যুগ চলছে বাংলায়, তার অবসান হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।